যেদিন আল্লাহর দাড়ি পাল্লায় আমল নামাগুলো উঠানো হবে, যেদিন আমার আপনার ঘরের ভিতর থেকে মেমরি কার্ডটা বের করা হবে। وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন টেনে টেনে মেমরি কার্ডটা বের করবেন, আমল নামা বের করে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাক, আজকে পর জবাব দে, সেদিন আমার মতো আলেমে না জানি কি অবস্থা হবে, কেমন করে জবাব দিব, এই পৃথিবীতে শ্রেষ্ঠত্ব অর্জন করবে। চার শ্রেণীর মানুষ দুনিয়া এবং আখেরাতে, কয় শ্রেণী? এক নম্বরে আলিমুন মুস্তাহমিলুন ইলমাহু, যেই আলেম তার এলেম কাজে লাগাবে, জ্ঞান অনুযায়ী কাজে লাগাবে, আমল করবে, চলবে। বেআমলি আলেম নয়, আমলি আলেম যে হবে যার কথায় কাজে মিল থাকবে, ওই আলেমকে দুনিয়া আখেরাতে যিনি শ্রেষ্ঠত্ব দিয়ে দিবেন তিনি কে? দুই নম্বরে ওয়া জাহিলুন লা ইস্তানকিফু আইয়াতআল্লাম, যে লোকটা জানে না, জানার প্রচন্ড আগ্রহ আছে, ওই লোকটাকে দুনিয়া আখেরাতে যিনি কল্যাণ দান করে দিবেন তিনি কে? কিছু লোক আছে দেখবেন এত বিনয়, আলেম নেওয়াজ, খুব জানার চেষ্টা আছে মনের মধ্যে, জানে না কিন্তু চেষ্টা আছে, এরকম লোক আছে না নাই? এই লোকটাকে যিনি সফলতা দান করে দিবেন তিনি কে? তিন নম্বরে ওগনিউন, ওগনিউন লা ইয়াবখালু বিমালিহি, যেই ধনী ব্যক্তি সম্পদ পাওয়ার পরে কৃপণতা করবে না, ওই ধনী ব্যক্তিকে দুনিয়া আখেরাতের কল্যাণ যিনি দান করে দিবেন তিনি কে? এরপরে আমার ভাইয়েরা কয় নাম্বার, জোরে বলেন কয় নাম্বার? চার নাম্বারে ওয়া ফাকিরুন লা বিউ আখিরাতাহু বিদুনিয়া, যেই দরিদ্র ব্যক্তি আখেরাত ভুলে যাবে না, দুনিয়ার কষ্টে পড়ে আখেরাতের কথা না ভুলে আখেরাতের জন্য প্রত্যাশা করবে, চেষ্টা করবে, ওই দরিদ্র ব্যক্তিকে যিনি কল্যাণ দান করে দিবেন তিনি কে? দেখবেন অনেকে যারা ব্যান ঠেলাওয়ালা রিক্সাওয়ালা দিনমজুর, যদি বলেন ভাই নামাজটা পড়েন, আল্লাহ আর দেখে নাই আমারই দেখছে, আল্লাহর চোখ নাই খালি আমারই দেখছে, কন্নাউজুবিল্লাহ, কত বড় সাহস আপনার! অথচ আপনি যদি বিশ্বনবীর সাহাবীদের জীবনী পড়তেন, খোদ আমার নবীজির জীবনী পড়তেন, আমার নবী বিশ্বনবী যখন ঘুম থেকে জাগ্রত হতেন, রাহমাতুল্লিল আলামিন, ঘুম থেকে জাগ্রত হলে চাটায়ের দাগগুলা পিঠের মধ্যে পড়ে যেত, হযরতে ওমর একদিন দেখলেন ছোট্ট বাচ্চার মতো ফেলফেল করে কেঁদে ফেললেন, অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করে হুজুরের অবস্থা দেখে কেঁদে ফেললেন। আল্লাহ নবী বললেন মা ইউবকি কায়া ওমর, ওমর কোন জিনিস তোমাকে কাঁদায়, কেন তোমার চোখে পানি? হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ, রোম পারস্যের সম্রাটদের কি এমন আছে যেটা আপনার নাই, এত কষ্ট কেন আপনি করবেন, চাটায়ের দাগ পিঠের মধ্যে পড়ে যাবে।
নবীজি বললেন, না না রে ওমর, ফালাহুমুদ দুনিয়া ওয়ালা আল আখিরাত, তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, আমাদের জন্য যিনি আখিরাতের দুয়ার খুলে দিবেন তিনি কে? দরিদ্র হইছেন, আফসোস আছে? নামাজ পড়বেন রাজি আছেন? আল্লাহরে ডাকবেন রাজি আছেন?